পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা দিল ভারত। ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণায় দাম বেড়েছে দ্বিগুণ। পেঁয়াজের লরির ছবি দিয়ে খবর NTV মিডিয়া রিপোর্ট। লাগাম ছাড়া পেঁয়াজের বাজার বিক্রি হচ্ছে 220 থেকে 240 টাকায়, আরো একটি মিডিয়ার রিপোর্ট। পেঁয়াজের কেজি 220 টাকা, আলুর 40। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। ভারত সাপ্লাই না দিলে হাহাকার, অথচ এরাই আবার ভারতের বিরুদ্ধে কথা বলেন, ভারতের হারে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেন। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। বাংলাদেশে এখন পেঁয়াজের হাহাকার, কেজি প্রতি 220 থেকে 240 টাকা করে বিকোচ্ছে, মানে কিনতে হচ্ছে ওখানকার মানুষদেরকে, কারণ ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে। তার আবার অন্য কারণ রয়েছে, আমাদের দেশের মানুষের কথা ভেবে সিদ্ধান্ত সরকারের, দেশে যাতে পেঁয়াজের দর না চড়ে যায়, আগে তো দেশ তারপর অন্য কিছু, সেই জন্য বাইরে পেঁয়াজ যাওয়াটা বন্ধ করে দেওয়া হয়েছে, যেটা খবর দর্শক, অন্তত পক্ষে মার্চ 31 পর্যন্ত পেঁয়াজ যাবে না, এটা ঠিক করা হয়েছে। তবে আবার এটাও বলা রয়েছে, যদি সরকার বিরাট কিছু আবেদন করে তখন যদি কিছু ব্যবস্থা করা যায়, কিন্তু আপাত হবে এখন আর যাবে না। কিন্তু সরকার জানে না কি করবে, ও দেশের সরকার এবার মোদী সরকারের পায়ে পড়বে কিনা, যে মোদীর বিরুদ্ধে এত কথা এবার পায়ে পড়বে কিনা। আর সরকারের থেকে ওখানকার মানুষজনদেরকে মানে বুঝতে হবে যে যে দেশের বিরুদ্ধে, যে সরকারের বিরুদ্ধে এত কথা বলি, আজকে সেই সরকারের দ্বারস্থ হতে হচ্ছে, পেঁয়াজ দাও, ঝাঁঝে মরে যাচ্ছি, যা দাম হয়ে গেছে বলতে হচ্ছে। আর সেই দেশের ব্যাপারে আমি দর্শক, আমি আজকে কেন এই খবরটা করতে এলাম জানেন, আমার সেই জ্বালাটা খুব লাগছে। আপনারা দেখেছিলেন ফাইনাল আমাদের যে হলো ওয়ার্ল্ড কাপ, সেই ফাইনালে আমাদের দেশ হেরে গেছে, সব ম্যাচ জিতেছে, লাস্ট ম্যাচটা হেরে গেছে, তাই বিশ্বকাপ হাতছাড়া হয়ে গেছে। তো আমরা খুব তাতে ব্যথিত, কষ্ট পেয়েছি, কিন্তু আমাদের ব্যথাতে বা ওই কাটা ঘায়ে নুনের ছেটা বলে না, সেটা দেওয়ার চেষ্টা করেছিল মানে বাংলাদেশ। বাংলাদেশের আমি মিডিয়া রিপোর্ট আর কি দেখছিলাম, এটি একটি মিডিয়া আর টিভি, তারাও একটা রিয়াকশন ছেড়েছিল। তো কথা শুনলে না মানে বুক একা মানে এমন বলছি না, বুক আমরা খুব ভরে যাচ্ছে আনন্দে, ভারত হেরে গেছে, অস্ট্রেলিয়া জিতেছে, সব রিয়াকশন, বাংলাদেশের লোকজনদের সব রিয়াকশন, খুব খুশি, ভারত হেরে গেছে, বিশ্বকাপ হাতছাড়া হয়ে গেছে, খুব খুশি। আর ভারত যে গোটা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে ক্রিকেটে, একটা ম্যাচ হেরে গেছে, কিন্তু যাকে মানে যে হারিয়েছে ভারতকে, তাকেও কিন্তু হারানো হয়েছে এই বিশ্বকাপেই, ভারতই হারিয়েছে। তো সেখানে মানে ওই দেশ কিছু করতে পারেনি, বাংলাদেশ কোনো ছাপ ফেলতে পারেনি বিশ্বকাপে, তো ভারত হেরে গেছে ফাইনালে, সেটা নিয়ে কি উচ্ছ্বাস, ওরে বাপরে বাপ কি আনন্দ, অস্ট্রেলিয়ার হয়ে কি গলা ফাটানো, বিরাট আনন্দ পেয়েছেন। কেন? ভারত হেরেছে, সেই জন্য। তো জান অস্ট্রেলিয়াকে একটু বলুন পেঁয়াজটা একটু সাপ্লাই দিতে, এমনকি ভারত পাকিস্তান খেলা হলে আবার পাকিস্তানকে তারা সাপোর্ট করে থাকেন, অথচ পাকিস্তান থেকে বিচ্ছিন্ন করে ওই দেশটাকে জন্ম দিয়েছে এই ভারত, এত অকৃতজ্ঞ ভাবা যায়, প্রকাশ্যে উচ্ছ্বাস প্রকাশ করছেন, মিডিয়াতে বলছেন, উচ্ছ্বাস প্রকাশ করছেন, সেই খবর সামনে এসছে। তো এগুলো যখন দেখি না, আমরাও তো রক্তে মানুষের মানুষ, আমাদেরও তো দেশের প্রতি আলাদা ভক্তি ভক্তি আছে, থাকার কথা। ওনারা যদি ওনাদের নিজেদের দেশে নিয়ে, ধরো ওদের দেশের সঙ্গে আমাদের খেলা হলো, তখন যদি ভারত হেরে গেছে উচ্ছ্বাস প্রকাশ করেন, সেটা আলাদা বিষয় ছিল, নিজের দেশের কোনো মুরদ নেই, অন্য দেশের সঙ্গে খেলা, তাও আবার অস্ট্রেলিয়া, তাদের সঙ্গে খেলা, এই না যে আশপাশের প্রতিবেশী দেশ ঠিক আছে আমাদেরকে করছে না, অন্যদেরকে সাপোর্ট করছে, তাও পাকিস্তানের হয়ে সাপোর্ট করলে আবার অন্য গায়ে লাগে, যে
পাকিস্তান থেকে দেশটাকে মানে মুক্ত করা হলো, মানে জন্ম দেওয়া হলো, তাও সেই ওই একই, সেই একই ধর্মীয় সেন্টিমেন্ট, তাই তো? আর তাহলে সেই ভারত, ভারত তো হিন্দুদের ভারত বলে বলার যেটা চেষ্টা হয়, তো হিন্দুদের ভারত, মোদির ভারত, তার দিকে তো চেয়ে বসে থাকতে হচ্ছে, ভালো তো খেতে পাবেন না, হাহাকার। দেখুন, আমরা কোনো মানুষ না খেয়ে মারা যাবেন এটা আমরা কখনো চাই না, আমরা আর যাই হোক এতটা অমানবিক আমরা নই। আমরা বলছি না যে ভারতকে পেঁয়াজ আর কোনোদিনই দেওয়া হবে না, দেওয়া উচিত নয়, সেটা আমরা এরকম নই। আমরা সেদিক দিয়ে অনেকটা ভাবি মানুষের খাবারের জিনিস, এইসব জিনিস যেন মানুষ যেন পান, যদি কোনো দেশ আশপাশে যদি কোনো দেশ না পারে, এই যে শ্রীলঙ্কাতে যেরকম হলো, আমাদের দেশ সাপোর্ট করেনি, বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে কোনো প্রবলেম হলে ভারত দেখবে ঠিক এগিয়ে যায়, সাপোর্ট করে, সে ভ্যাকসিন দেওয়া থেকে শুরু করে কত কিছু। তো বাংলাদেশে যদি এরকম একটা হাহাকার পরিস্থিতি হয়, এই নয় যে আমরা বলবো ঠিক হয়েছে ঠিক হয়েছে, এটা বলবো না, আমরা শুধু বলতে চাই যে একটু ভেবে দেখুন, একটু ভেবে দেখুন যে যেভাবে ভারতের বিরুদ্ধে আপনারা বিষাদগার করেন, একটু ভেবে দেখুন যে ভারতের যে সাপোর্ট, যে সহযোগিতা আপনাদের দিকে কিভাবে থাকে, না থাকলে কি অবস্থা হয়, একটু ভেবে দেখুন, পেঁয়াজের ঝাঁজটা নিয়ে একটু বুঝুন, যে দেশ না থাকলে আপনারা সমস্যায় পড়ে যাবেন, দেশ, দেশের সাপোর্ট না থাকলে আপনাদের দেশে হাহাকার পরিস্থিতি তৈরি হবে, নিত্য প্রয়োজনীয় একটা বিষয় পেঁয়াজ সেটা বন্ধ করে দিয়েছে, তাতেই যা দেশ জুড়ে সরগোল পড়ে গেছে, একটু ভেবে দেখুন যে ভারতের কি অবদান আপনাদের দেশের জন্য, আপনাদের দেশের জন্ম থেকে এখনো পেট চালাচ্ছে এই ভারত, পেট চালাচ্ছে এই ভারত, তা তো আপনারা এইভাবে কথা বলেন, ভেবে দেখবেন। তবে এই সংকট আপনাদের যারা সাধারণ মানুষ যারা এই ধরনের কথা বলে তাদেরকে তো আমরা ভালো চোখে ভাবি না, কিন্তু নিশ্চয়ই কিছু মানুষ থাকেন যারা সাধারণ মানুষ, যারা এইসবের মধ্যে থাকেন না কিন্তু তারা শিকার হচ্ছেন, কষ্ট পাচ্ছেন, তাদের জন্য আমাদের কিন্তু সমবেদনা থাকবে। যারা সত্যি গরিব মানুষ, কায়িক পরিশ্রম করে সংসার চালান, এত টাকা দিয়ে পেঁয়াজ কিনতে হচ্ছে, তাদের জন্য আমাদের কিন্তু সমবেদনা থাকবে, কিন্তু যারা এইরকম রিয়াকশন দিয়েছেন তাদের প্রতি কিন্তু আমাদের, আমাদের কিন্তু মনটা নরম হয় না, হওয়ার কথা নয়। আমি জাস্ট টনকটা নড়ানোর জন্য এই প্রতিবেদন করলাম, এই খবরটা দেখে আমি দেখছি বাংলাদেশ থেকে অনেকে বলছেন যে দেখুন দেখুন কি অবস্থা আমাদের দেশে, তো আমি তখন বললাম তোই তো বলুন না, যারা আমাদের বিশ্বকাপ ফাইনালে হেরে যাওয়ার জন্য যারা খুব রিয়াকশন দিয়ে লাফাচ্ছিলেন তাদেরকে একটু বলুন না, বলুন অস্ট্রেলিয়াকে দিতে পেঁয়াজটা, বা পাকিস্তান থেকে পেঁয়াজটা দিতে বলুন না, আমি বলেছি। তারা বললেন যে আপনারা কিছু একটা বলুন, কি আর বলবো, আমাদের যদি খরচ করে বাঁচে নিশ্চয়ই সাপ্লাই দেওয়া হবে। আমি আবার বলছি, ভারত আর যাই হোক এটা ভারতের বিরুদ্ধে অনেকেই অনেক কথা বলেন, কিন্তু যখন কেউ সমস্যায় পড়ে না তখন ভারত থেকে এগিয়ে যায়, এটাই হচ্ছে ভারত, এটাই হচ্ছে ভারত, এগিয়ে যায়। তবে এখন মার্চ পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা হয়েছে, একটু টেরটা পান, যদি একটু বিবেক জাগ্রত হয়, যদি একটু মানে বিবেক জাগ্রত হয়, যদি একটু ঠিক পথে চলার মানসিকতা তৈরি হয়, একটু বুঝুন তারপর নয় সাপ্লাই দেওয়া যাবে, আগে একটু নিজেদেরকে জাগ্রত করুন, একটু বুঝুন এবং ভারতের যে কি অবদান সেটাকে ফিল করুন, তারপর দেখছি কি হয়। দর্শক কি বলবেন, আমাদের দেশ দেখুন এত সংকট চতুর্দিক দিয়ে শুনি কিন্তু দেখবেন আমাদের দেশ ঠিক ম্যানেজ করে নাই, আমাদের দেশ দেখবেন ঠিক ম্যানেজ করে নাই, এটাই তো দেশ, এত বড় দেশ, এত সংকট, কোভিড এর মতো অত সিচুয়েশন, বিভিন্ন দেশের অর্থনৈতিক পরিকাঠামো ভেঙে চুরমার হয়ে গেছে, কিন্তু ভারত, ভারতে কি সেটা হয়েছে? ভারতে এখনো বিনামূল্যে গরিব মানুষদেরকে চাল দেয়, এখনো কত পরিষেবা দিয়ে থাকে, এত বড় দেশ, এত ভাষা, এত মত, এত ধর্ম, এত বর্ণ, এত গোষ্ঠী, তার মধ্যেও একটা বিরাট সংহতি, ঐক্য, এটাই তো ভারত। এবার কেউ কেউ রয়েছেন সেটাকে নষ্ট করার চেষ্টা করছেন, ভারতের মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা করছেন, ভারতের মধ্যে নতুন একটা দেশ হয়তো তৈরি করারও বাসনা আছে, কারণ গোটা ভারতের তো প্রধানমন্ত্রী হতে পারবো না, যদি আলাদা করে দিই, যদি একটু চান্স পাই প্রধানমন্ত্রী হওয়ার, ছাদটা মিটবে, জানি না, সেই জন্যই কিছু কিছু তারা ওই রকম ভাবে ভাবছেন কিনা, বা তাদের ভাবনাগুলো মনে প্রশ্ন তৈরি করছে,
কদিন আগে শুনলাম রাজ্য জাতীয় সঙ্গীত ঘোষণা। রাজ্য জাতীয় সঙ্গীত এবং জাতীয় সঙ্গীত তো জাতীয় একটাই হবে, রাজ্য জাতীয় সঙ্গীত আবার কি, সেটাও হঠাৎ করে ঘোষণা করে দিলেন। ফলে এইসব লোকজনদেরকে দেখলে বা এইসব মানুষজনদেরকে দেখলে বুঝতে পারি যে তারা একটা ডিস্টার্ব তৈরি করার চেষ্টা করছেন, যে ঐক্য। আজকে আজকে দেখুন, আজকে ভারত কিন্তু আমরা বলি না যে জগৎ সবাই শ্রেষ্ঠ আসনে বসে যাবে, এখন তো সত্যি তো শ্রেষ্ঠ আসনে তো রয়েছে ভারত, এখন তো ভারতের দিকে গোটা বিশ্ব তাকিয়ে রয়েছে। ভারতের প্রধানমন্ত্রী যেখানে যাচ্ছেন তাকে সাদরে গ্রহণ করা হচ্ছে। আরবিয়ান কান্ট্রি, যে ভারতকে এই বাংলাদেশিরা বলে থাকেন যে ভারত হচ্ছে হিন্দুদের মুসলমান বিরোধী, সেই আরবিয়ান কান্ট্রি যেসব রয়েছে আর কি, তারা ভারতের সঙ্গে বন্ধুত্বের হাত মেলাচ্ছে। এমনকি কাতারে একটা ঘটনা ঘটেছে, আপনারা জানেন, আমাদের কয়েকজনকে আর কি ধরা হয়েছে নাবিকদের, তাদের দেশের নিয়মে নাকি ফাঁসি টাসি দিতে হবে, সেটাও মানে মানে আপনারা শুনেছেন যে সেক্ষেত্রেও কাতারকে কত কি ভাবতে হয়েছে, কত কি ভাবতে হচ্ছে ভারতের ব্যাপার, ভারতের ব্যাপার। অন্য দেশ হলে এতদিন সব টাঙিয়ে দিত, ভারতের ব্যাপার ভারত সরকার বলছে, অ্যাপিল করছে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য, সেখানে কত রকম ভাবতে হয়েছে পেরেছে। এই হচ্ছে ভারত, এই হচ্ছে ভারতের গ্রহণযোগ্যতা। আর সামান্য একটা বাংলাদেশ, হ্যাঁ বাংলাদেশ মানে চারিদিকে ভারত ঘিরে রয়েছে, আর ভারতের সঙ্গে ওরা টক মানে উল্টো পাল্টা কথা। আমি আবার বলছি, বাংলাদেশের অনেক মানুষও রয়েছেন, সবাই খারাপ সেটা আমরা বলবো না, নিশ্চয়ই বিবেকবান মানুষজন রয়েছেন, বিবেকবান, তাদেরকে আমরা সম্মান করি। বাংলাদেশের অনেক মানুষ বিশ্বে ছড়িয়ে রয়েছেন, শিক্ষিত মানুষ, ভদ্র মানুষ ছড়িয়ে রয়েছেন, তাদেরকেও আমরা সম্মান করি। আমরা গোটা দেশকে কখনো খারাপ বলতে চাই না, দেশের মানুষের একটা অংশকে খারাপ বলতে চাই, যাদের মানসিকতা এইরকম। এটাই আমাদের দেশ আমাদেরকে শিক্ষা দিয়েছে, ভাবিয়েছে। তো একটু বোঝান মানুষজনদেরকে যে এটা করবেন না, এই হিংসা মানে এখান থেকে একটা হিংসা বিদ্বেষ তৈরি হয়, তখন আমাদের মানুষের মনের মধ্যেও একটা ভাবনা আসে, মানুষের মনে ভাবনা নিয়ে একটা পলিটিক্যাল পার্টির লোকেরাও সেটাকে বলার চেষ্টা করেন, ফলে সেখান থেকে একটা আরো বাধা এসে যাবে যে ওরা ওরকম বলে, ওদের বিরুদ্ধে আমাদের ভারতের লোকেদের একটা ক্ষোভ তৈরি হয়েছে, মানুষের ক্ষোভের কথাও গুরুত্ব দিতে হবে, সুতরাং বাংলাদেশ কার কিছু দেওয়া চলবে না, পলিটিক্যালি একটা স্ট্যান্ড হয়ে যেতে পারে, তখন তো আরো বিপদে পড়ে যাবেন। ভাবান, আর যারা লাফাচ্ছিলেন তারা একটু ভাবুন ভারত কি জিনিস। দর্শক কি বলবেন, যদি এসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন। আরাম বলবেন।